সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, মডেল একাডেমি কর্তৃক আয়োজিত বিদ্যালয়ের প্রধান শিক্ষকের তত্ত্বাবধানে ও পরিচালনায় পরিচালিত মডেল একাডেমি অনলাইন ক্লাসে আমি কনকনন্দিনী সহকারী শিক্ষক তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাথে এটি আমার প্রথম ক্লাস। চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের ক্লাসটি আমি তোমাদের এখন থেকে পরিচালনা করব। আজকের ক্লাসে আমরা একটি বিশেষ অধ্যায় নিয়ে পড়ব। এই অধ্যায়টিতে আলোচনা শুরু করার আগে আমরা চলো দেখে ফেলি কিছু ছবি, দেখি বুঝতে পারি কিনা যে আসলে আমরা কি নিয়ে পড়ব। তোমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ, যেখানে আমরা দেখতে পাচ্ছি কয়েকজন মানুষ গাছের আড়াল থেকে রাইফেল হাতে যুদ্ধ করছে এবং গাড়িতে করে, মোটর বাইকে করে কিছু সৈন্য আসছে, যারা গুলি খাচ্ছে, পড়ে যাচ্ছে, এই ধরনের একটি দৃশ্য। দৃশ্যটি দেখেই তোমরা বুঝতে পেরেছ এটি কোনো যুদ্ধের একটি ছবি। তাহলে কি তোমরা বুঝতে পারছো যে আমরা আসলে কোন অধ্যায়টি নিয়ে পড়ব? আচ্ছা, তোমাদেরকে আরেকটু সহজ করার জন্য আমি আরেকটি ছবি দেখাই। দেখো, এইখানে আমরা বাংলাদেশের মানচিত্র দেখতে পাচ্ছি এবং নতুন একটি সূর্য দেখতে পাচ্ছি। তোমরা সবাই জানো বাংলাদেশ একটি স্বাধীন দেশ এবং দীর্ঘ 9 মাস যুদ্ধ করে আমরা আমাদের দেশকে স্বাধীন করেছি এবং এই দেশের স্বাধীনতার জন্য অনেক মানুষই জীবন উৎসর্গ করেছেন, জীবন দিয়েছেন, তারা তাদের জীবনের বিনিময়ে ছিনিয়ে এনেছেন আমাদের এই জাতীয় পতাকা, একটি লাল সবুজ সূর্য। তারা সবাই হচ্ছেন আমাদের বীর। আরো একটু তোমাদেরকে সহজ করার জন্য আমি আরো একটা ছবি দেখাচ্ছি। দেখো, এখানে আমরা আরো 3 জন মানুষের ছবি দেখতে পাচ্ছি। তারা কারা? এই নামগুলো তোমরা ইতোমধ্যেই জেনেছো। ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর একজনের নাম এখানে আমরা দেখতে পাচ্ছি, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, যিনি চশমা পরে আছেন। আরেকজন আমরা দেখতে পাচ্ছি সিপাহী হামিদুর রহমান। দেশের জন্য অনেকেই প্রাণ দিয়েছেন, যারা প্রাণ দিয়েছেন সকলেই বীর, কিন্তু বীরদের মধ্যে যারা শ্রেষ্ঠ তারা হচ্ছেন বীর শ্রেষ্ঠ। আর এই বীরদেরকে নিয়ে যে গল্প বা যে কাহিনী তৈরি করা হয়, লেখা হয়, সেই কাহিনীটি বা সেই গল্পটি হচ্ছে বীর গাথা। তোমরা এর মধ্যে ধরে ফেলেছো যে আসলে আমরা কোন অধ্যায়টি পড়তে যাচ্ছি, তাই না? হ্যাঁ, আমরা পড়তে যাচ্ছি আমাদের চতুর্থ শ্রেণীর বাংলা বইয়ের পাঠ্যপুস্তকের বীর শ্রেষ্ঠদের বীর গাথা এই অধ্যায়টি। এটি আজকে আমাদের প্রথম পর্ব। এই অধ্যায়টি অনেক বড় একটি অধ্যায়, সেই জন্য এই অধ্যায়টিকে আমি 2 পর্বে বিভক্ত করেছি। আজকের পর্বটিতে আমরা যেগুলো শিখব সেটা আমরা একটু দেখে নিই কি কি শিখব। আমরা শুদ্ধভাবে, শুদ্ধ উচ্চারণে পড়তে পারবো, বানান ও শব্দার্থ বলতে পারবো। বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ বীর শ্রেষ্ঠদের নাম এবং তাদের ছবি দেখেও আমরা তাদেরকে চিনতে পারবো। এবং এই অধ্যায়ে প্রচুর পরিমাণে যুক্তবর্ণ রয়েছে। এই যুক্তবর্ণ সহ যে শব্দগুলো আছে সেগুলোকে আমরা চিহ্নিত করব, যুক্তবর্ণগুলোকে ভেঙে আমরা শব্দ এবং বাক্য গঠন করতেও শিখব। এটি আমাদের পর্ব 1। দ্বিতীয় পর্বে আমরা আমাদের সিলেবাস অনুযায়ী, প্রশ্নের ধারা অনুযায়ী যে প্রশ্ন উত্তরগুলো আসবে এবং পাঠ্যপুস্তকের বহির্ভূত এবং অন্তর্ভুক্ত যে 2 রকমের অনুচ্ছেদ আসছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আগে আমাদেরকে এই জিনিসগুলোকে ভালোভাবে শিখে ফেলতে হবে। এই জিনিসগুলো যদি আমরা ভালোভাবে না বুঝি তাহলে আমরা অনুচ্ছেদের প্রশ্ন উত্তরগুলো লিখতে পারবো না। তাহলে চলো চলে যাচ্ছি আজকে আমাদের মূল আলোচনায়। বীরশ্রেষ্ঠদের বীর গাথা, এটি আমাদের পাঠ্যপুস্তক থেকে আমি এখানে নিয়েছি তোমাদের জন্য। দেখবে প্রত্যেকটি পেজে এইভাবে ঘর করে আমি কিছু শব্দকে দাগ দিয়েছি, কিছু কিছু শব্দ এইভাবে ঘর করা রয়েছে। এই শব্দগুলো হচ্ছে আমাদের যুক্তবর্ণ আছে সেই ধরনের শব্দ, ঠিক আছে?
তোমরা এই শব্দগুলোকে প্রত্যেকটিকে আলাদাভাবে খাতায় তুলবে, তালিকা করবে, এবং এই যুক্ত বর্ণগুলোকে বিভক্ত করবে এবং শব্দটিকে লিখবে এবং একটি করে বাক্য গঠন করবে। এখন বলতে পারো মিস যে এখানে এই শব্দটি ছাড়া আরো অনেক শব্দ আছে যেটা আমি দেইনি। হ্যাঁ, যেমন ধরো একই শব্দ অনেকবার আছে, সেই জন্য সেটা আমি দেইনি। হ্যাঁ, একবারই সেটা রাখার চেষ্টা করেছি, কিন্তু এর বাইরেও যদি তোমরা আরো কিছু নতুন শব্দ পেয়ে যাও যুক্ত বর্ণের, সেগুলো বর্ণগুলো তোমরা তালিকাবদ্ধ করতে পারবে। আমি জাস্ট তোমাদেরকে এখানে কিছু নমুনা দিয়ে দিলাম যে যুক্ত বর্ণ সহ যে শব্দগুলো সেগুলো কোনগুলো। চলো তাহলে আজকে আমরা আগে সুন্দরভাবে শুদ্ধ উচ্চারণে রিডিং করতে শিখি। 1971 সালের 26শে মার্চ, অবিস্মরণীয় সেই সময়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে শুরু হয়ে গেছে মুক্তিযুদ্ধ। বাঙালিরা ঝাঁপিয়ে পড়েছেন স্বাধীনতার মরণপণ যুদ্ধে। সারা বাংলাদেশ তখন রণক্ষেত্র। হানাদার পাকিস্তানি সেনাবাহিনীকে যেভাবেই হোক পরাজিত করতে হবে, শত্রুমুক্ত করতে হবে এই প্রিয় বাংলাদেশকে। বাংলাদেশ অর্জন করবে স্বাধীনতা। খুব সুন্দর কিছু লাইন পড়েছি আমরা 1971 সালের 26শে মার্চ। 26শে মার্চ কি? আমাদের স্বাধীনতা দিবস, তাই না? 1971 সালের এই 26শে মার্চ দিনটি ছিল একটি অবিস্মরণীয়, মানে যে এমন একটি দিন সবসময় আমরা মনে করব। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আহ্বান করেছিলেন এবং তারই আহ্বানে শুরু হয়ে গিয়েছিল মুক্তিযুদ্ধ। তোমরা সবাই জানো 7ই মার্চের ভাষণ, যে 1971 সালের 7ই মার্চের ভাষণের মাধ্যমেই বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়েছিলেন, বলেছিলেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তিযুদ্ধের সংগ্রাম, যার যা আছে তাই নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো। উনি এই যে আহ্বান করেছিলেন, তখনই ওনার আহ্বানে সাড়া দিয়ে বাঙালিরা ঝাঁপিয়ে পড়েছিল স্বাধীনতার মরণপণ যুদ্ধে। সারা বাংলাদেশ তখন রণক্ষেত্র, রণক্ষেত্র মানে যুদ্ধক্ষেত্র, পুরো বাংলাদেশের সব জায়গায় তখন যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। হানাদার পাকিস্তানি সেনাবাহিনীকে যেভাবেই হোক পরাজিত করতে হবে। তোমরা জানো যে আমাদের দেশটি পাকিস্তানি সেনাবাহিনীরা দখল করেছিল, সুতরাং বাঙালি এখন একত্র হয়েছে যে তাদেরকে হারাতেই হবে, শত্রুমুক্ত করতে হবে প্রিয় বাংলাদেশকে। বাংলাদেশ অর্জন করবে স্বাধীনতা। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব পেশার মানুষ যোগ দিচ্ছেন মুক্তিযুদ্ধে। এরা সবাই মুক্তিযোদ্ধা, গঠিত হয়েছে মুক্তিবাহিনী। তোমরা জানো আমাদের দেশে বিভিন্ন জাতির, বিভিন্ন সম্প্রদায়ের, বিভিন্ন বর্ণের মানুষ বসবাস করে। এই মুক্তিযুদ্ধের সময় তখন সবাই এক হয়ে গিয়েছিল, কোনো জাতি ধর্ম বর্ণ ছিল না, সবারই একটি লক্ষ্য ছিল যে দেশ স্বাধীন করতে হবে। এই মুক্তিযোদ্ধাদেরকে নিয়েই গঠিত হয়েছিল মুক্তি বাহিনী। এদের সবাই জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, তাদের অনেকেই শহীদ হয়েছেন। এদের মধ্যে 7 জনকে অসীম সাহসিকতার জন্য রাষ্ট্র বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করেন। যারা যুদ্ধ করেছে সবাই তো বীর সৈনিক ছিল, তাই না? কিন্তু এই সকল বীরদের মধ্যে যারা অসীম সাহসিকতা দেখাতে পেরেছিলেন, সেই ধরনেরই 7 জনকে বীর শ্রেষ্ঠ, মানে বীরদের মধ্যে শ্রেষ্ঠ, সেই উপাধিটি ভূষিত করা হয়। এরা কারা? এরা হচ্ছেন মহিউদ্দিন জাহাঙ্গীর, মোস্তফা কামাল, হামিদুর রহমান, মোহাম্মদ রুহুল আমিন, মতিউর রহমান, মুন্সি আব্দুর রউফ এবং নূর মোহাম্মদ শেখ। আমাদের এই 7 জনের মধ্যে চতুর্থ শ্রেণীর পাঠ্যপুস্তকে 3 জন বীরশ্রেষ্ঠের জীবনী এবং তাদের সংগ্রামের যে কাহিনী সেটা বর্ণিত হয়েছে। আমরা শুধু এই 3 জনেরই গল্পটা পড়ব। তার আগে আমাদের একটু দেখে নিই যে আমাদের বীরশ্রেষ্ঠরা দেখতে কেমন ছিলেন। দেখো তোমরা এখানে আমাদের 7 জন বীরশ্রেষ্ঠকে দেখতে পাচ্ছ। মহিউদ্দিন জাহাঙ্গীর, যে ছবিটি আমি বক্স করে রেখেছি, উনি আমাদের পাঠ্যপুস্তকের আলোচিত বিষয়। তারপর আছে মতিউর রহমান, উনিও আমাদের আলোচনার বিষয়। এবং শেষ যে ছবিটি দেখতে পাচ্ছ, মোহাম্মদ হামিদুর রহমান, ওনাকে নিয়েও আমরা বিস্তারিত পড়ব। এই 3 জনকে ছাড়া আর বাকি যে 4 জন রয়েছেন, তারা হচ্ছেন রুহুল আমিন, নূর মোহাম্মদ শেখ, আব্দুর রউফ এবং মোহাম্মদ মোস্তফা কামাল। এই মোট আমাদের 7 জন বীরশ্রেষ্ঠ, যাদের ছবিটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে পরবর্তীতে, যখন তোমরা যাদের ছবি দেখেই বলে ফেলতে পারো যে কোন জন কে ছিলেন, কার নাম কোনটা, ঠিক আছে? সুতরাং ভালোভাবে তোমরা এই ছবিটা লক্ষ্য করবে।
ডিসেম্বরের 14 তারিখ, একজন মুক্তিযোদ্ধা চাঁপাইনবাবগঞ্জের বারঘুরিয়ার মুক্তিবাহিনীর ক্যাম্প থেকে বের হয়ে রেহাইচরের কাছ দিয়ে নৌকায় করে মহানন্দা নদী পার হন। আগে আমরা ঘটনা শুরু করেছি, কার কথা বলছি সেটা একটু পরে বলছি, আগে আমরা গল্পটা শুনছি। যুদ্ধের সময় সবকিছু ছিল খুবই চমৎকৃত আমাদের কাহিনী। এই কাহিনীটা শুরু হয়েছে ডিসেম্বর মাসের 14 তারিখে। একজন মুক্তিযোদ্ধা যিনি চাঁপাই নবাবগঞ্জ জেলাতে বারঘুরিয়ার একটা জায়গার নাম, সেখানে মুক্তিবাহিনীর ক্যাম্প থেকে বের হয়ে রেহাইচরের কাছ দিয়ে নৌকায় করে মহানন্দা নদী পার হন। মুক্তিবাহিনীর ক্যাম্প হচ্ছে বিভিন্ন এলাকাতে মুক্তিবাহিনীরা যে তাঁবু গেড়ে বসবাস করতেন, থাকতেন, বিভিন্ন আক্রমণ পরিচালনা করার জন্য তাদেরকে ওই এলাকায় থাকতে হতো লুকিয়ে, সেটাকে মুক্তিবাহিনীর ক্যাম্প বলা হতো। এবং ওই ক্যাম্প থেকেই সে বের হয়ে আসে এবং একজনই, তারপর অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে পাকিস্তানি সেনাদের বাংকারে আক্রমণ চালান। এবং উনি একাই কি করেন, পাকিস্তানিরা যে যুদ্ধক্ষেত্র যুদ্ধ করার জন্য যে জায়গাটা তৈরি করত মাটির নিচে, ওরা গর্ত করে বিভিন্ন রকম বস্তা দিয়ে তারা গাছের ডাল দিয়ে লুকিয়ে রাখতো নিজেদেরকে, তো সেই জায়গাটাকে বলা হতো বাংকার। তো সেই বাংকারে উনি আক্রমণ চালান, ধ্বংস করেন তাদের সুরক্ষিত বাংকার। পাকিস্তানি সেনাদের ঘাঁটিতে এই খবর পৌঁছালে তারা অধিক সংখ্যক সৈন্য এনে পাল্টা আক্রমণ চালায়। যখন ওদের একটা এরকম সুরক্ষিত মানে একদম খুব স্ট্রং সেফ একটা বাংকার যখন আক্রমণ করা হলো, তখন কি হলো, ওদের যে মেইন ঘাঁটি যেখানে আরো অনেক বেশি সৈন্য থাকে সেখানে খবর চলে গেলে তখন আরো অনেক সৈন্য চলে আসলো এবং সবাই তাকে পাল্টা আক্রমণ চালালো। উনি কিন্তু একাই ছিলেন তখন পর্যন্ত। এই সাহসী যোদ্ধা আরো দুঃসাহসী হয়ে ওঠেন। উনি কিন্তু ভয় পাননি যে আরো পাকিস্তানি সৈন্য চলে এসেছে, পিছিয়ে যাওয়ার মানুষ তিনি ছিলেন না। আকস্মিক ভাবে পাকিস্তানি সেনাদের গুলি এসে তার কপালে লাগে, তিনি মাটিতে পড়ে যান। এই খবর বারঘুরিয়া মুক্তিবাহিনীর ক্যাম্পে পৌঁছালে অন্যান্য মুক্তিযোদ্ধাগণ পাকিস্তানি সেনাদের উপর মরণপ্রাণ আক্রমণ চালান। ওই দিনই তারা চাঁপাই নবাবগঞ্জ শহর হানাদার মুক্ত করেন। দেখো, ওনার যখন কপালে গুলি লেগেছে এবং এই খবর যখন মুক্তিবাহিনীর ক্যাম্পে চলে গিয়েছে, অনেক মুক্তিযোদ্ধা চলে এসেছেন এবং সবাই একত্রিত ভাবে সেই পাকিস্তানি ক্যাম্পে আক্রমণ চালিয়েছে। এবং সেই দিনই চাঁপাই নবাবগঞ্জ শহর হানাদার মুক্ত হয়। এই যে কথাটা দেখো, তার মানে কি আমাদের দেশের প্রতিটি শহরে, প্রতিটি গ্রামে, প্রতিটি জেলাতে এই পাকিস্তানিরা দখল করেছিল, তারা তাদের ক্যাম্প বানিয়ে বসেছিল। সুতরাং প্রতিটি শহরকে, প্রতিটি গ্রামকে আলাদা আলাদা ভাবে যুদ্ধ করে মুক্ত করতে হয়েছে। শহীদ হলেন বীর মুক্তিযোদ্ধা, বীরের রক্তে রঞ্জিত হলো বাংলার মাটি। স্বাধীনতার জন্য লড়াই করা অসীম সাহসী এই বীরের নাম ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। দেখো, আমাদের পাঠ্যপুস্তকে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের এই ছবিটা দেওয়া রয়েছে। তাহলে উনি জন্মেছিলেন কবে সেটা তোমাদেরকে অবশ্যই জানতে হবে। মহিউদ্দিন জাহাঙ্গীরের জন্ম 1949 সালের 7ই মার্চ বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহিমগঞ্জ গ্রামে। মুক্তিযুদ্ধ যখন শুরু হয় তখন তিনি পশ্চিম পাকিস্তানে ছিলেন। কেন বলতো? কারণ তখন তো বাংলাদেশ ছিল না, তখন ছিলই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, এবং পশ্চিম পাকিস্তানের শাসকরাই আমাদেরকে পরিচালনা করতেন, আমাদের সব কাজে নিয়ন্ত্রণে রেখেছিলেন। তিনি সিদ্ধান্ত নিলেন তিনি পাকিস্তান সামরিক বাহিনীতে থাকবেন না। আচ্ছা, আমরা এখানে দুটো ছবি দেখতে পাচ্ছি। আমরা একটু আগে পড়ছিলাম বাংকার, এই দেখো প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি মাটির নিচে এইভাবে গর্ত করে তার ভেতরেই এই সৈন্যরা যুদ্ধের সময় লুকিয়ে থাকতেন, এবং এই উপরে চারপাশে বিভিন্ন রকমের জিনিসপত্র দিয়ে ঢেকে রাখতেন যাতে তাদেরকে দেখা না যায়। এই ধরনের সুড়ঙ্গ গুলো এবং কে বাংকার বলা হতো। আর এখানে আরেকজনের ছবি দেখতে পাচ্ছি, এই ছবিটাতে একটা মজার জিনিস আছে, কি বলতো? দেখো এই ভদ্রলোক কত বড় মোচ, মোটা মোটা। হ্যাঁ, ওনার নাম কি জানো? আতাউল গনি ওসমানী। ওনাকে আমরা ওনার মোছের জন্যই হ্যাঁ সবচেয়ে বেশি পরিচিত। এবং আরো একটা বড় ব্যাপার আছে, তুমি জানো, সেটা হচ্ছে আমাদের যে মুক্তিযুদ্ধ হয়েছিল তার তো একজন প্রধান সেনাপ্রধান লাগে, তাই না, যিনি সবকিছু পরিচালনা করবেন দেখবেন। এই আতাউল গনি ওসমানী ছিলেন আমাদের সেনাবাহিনীর প্রধান, আমাদের সেনাপ্রধান ছিলেন। তাহলে আমরা কি পড়ছিলাম? আমরা পড়ছিলাম যে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর উনি সিদ্ধান্ত নিলেন যে উনি পাকিস্তানের সামরিক যে বাহিনী সেটাতে উনি থাকবেন না, উনি চলে আসবেন।
উনি চলে এসে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করবেন। পরিকল্পনা অনুযায়ী তারা চারজন 3 জুলাই তারিখে রাতের অন্ধকারে পাকিস্তানের শিয়ালকোট হয়ে ভারতে প্রবেশ করেন, সেখান থেকে দিল্লি হয়ে কলকাতায় পৌঁছান। দেখো, ওনারা সবাই পশ্চিম পাকিস্তানে রাতের অন্ধকারে শিয়ালকোট হয়ে ভারতে প্রবেশ করেছেন, ভারত থেকে ওখানে দিল্লি হয়ে তারপর কলকাতায় আসেন, এবং কলকাতায় ওই সময় বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে প্রশিক্ষণ দেওয়া হতো, এবং ওইখানে এই 4 জন বীর সেনাকে স্বাগত জানান মুক্তিযুদ্ধের প্রধান যে সেনাপতি জেনারেল আতাউল গনি ওসমানী। ক্যাপ্টেন জাহাঙ্গীরকে পাঠানো হয় 7 নম্বর সেক্টরে। 7 নম্বর সেক্টর মানে কি জানো? আমাদের পুরো দেশটা তো, প্রত্যেকটা ওই যে এলাকা শহরকে তো পাকিস্তানি হানাদাররা দখল করে রেখেছিল, প্রত্যেকটা এলাকাকে আলাদা আলাদা ভাবে যুদ্ধ করে আমাদেরকে মুক্ত করতে হয়েছে। তাহলে পুরো দেশে কে আমরা 11টা ভাগে বিভক্ত করেছিলাম। এই 11টা ভাগকে এক একটা সেক্টর বলা হয়, ঠিক আছে? এবং ক্যাপ্টেন জাহাঙ্গীরকে 7 নম্বর সেক্টরে পাঠানো হয়েছিল। সেখানে তিনি মালদহ জেলার মেহেদীপুর মুক্তিবাহিনী ক্যাম্পে যোগ দেন। তিনি এই সাবসেক্টরের কমান্ডার ছিলেন। তার মানে 7 নম্বর সেক্টর একটা সেক্টর, সেটার ভেতর আবার এলাকা ওয়াইজও আবার আমাদেরকে বিভিন্ন সেক্টরে ভাগ করতে হয়েছে, সেগুলোকে সাবসেক্টর বলা হতো। তার সাহস ও ক্ষিপ্রতার কারণে আক্রমণের ধারা ছিল ভিন্ন। অনেকগুলো অপারেশনে নেতৃত্ব দিয়ে শত্রু সেনাদের খতম করেছেন তিনি। সেক্টর কমান্ডার কাজী নুরুজ্জামান তার বইয়ে লিখেছেন, মহিউদ্দিন ছিলেন একজন অনন্য সাধারণ দেশপ্রেমী এবং যোগ্য সেনানায়ক। কয়েক সপ্তাহের মধ্যেই মেহেদীপুর সাবসেক্টরের চেহারাই পাল্টে গেল। বিজয় দিবসে মাত্র 2 দিন আগে এই মুক্তিযোদ্ধা শহীদ হন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ছবিটি, তিনি হচ্ছেন ক্যাপ্টেন জাহাঙ্গীর, ঠিক আছে? ওনার কি ছিল, আক্রমণের যে একটা ধারা ছিল সেটা ছিল সবার চেয়ে আলাদা, এবং তার গতি যে স্পিড ছিল সেটাও ছিল অনেক স্পিডি, মানে সবার চেয়ে আলাদা, এবং অনেক বেশি ফোর্সে উনি উনি অ্যাটাক করতে পারতেন, আক্রমণ করতে পারতেন। দেখো, এখানে আমরা অনেকগুলো ছবি দেখতে পাচ্ছি এই ক্যাপ্টেন জাহাঙ্গীরের যে আক্রমণ ছিল সেই সংক্রান্ত। এই যে মহানন্দা নদী, এই নদী বের হয়ে উনি কিন্তু চলে আসেন, হ্যাঁ, এবং এই যে বাংকার গুলোতে এখানে ওনারা আঘাত করেন, এবং এই পাকিস্তানি সৈন্যরা এই বড় বড় ট্যাঙ্ক নিয়ে কিন্তু আমাদের শহরগুলো দখল করেছিল, এবং এইখান থেকে আমাদের মুক্তিযোদ্ধারা লক্ষ্য করতেন কোথায় হচ্ছে পাকিস্তানি সৈন্যদের ঘাঁটি রয়েছে, পাকিস্তানিরা লক্ষ্য করতেন কোন জায়গা থেকে মুক্তিযোদ্ধারা আসবে। এবং এইখানে আমাদের দেখতে পাচ্ছি ক্যাপ্টেন জাহাঙ্গীরের স্মরণে একটি মুক্তিযুদ্ধ জাদুঘর, এখানে ক্যাপ্টেন জাহাঙ্গীর জাদুঘর তৈরি করা হয়েছে, ঠিক আছে? এরপরে আমরা চলে যাচ্ছি আরেকজন বীরশ্রেষ্ঠের গল্প শোনার জন্য। জাহাঙ্গীরের মতোই ভাবনা ছিল বৈমানিক মতিউর রহমান। বৈমানিক মানে যিনি বিমান চালান, তিনি চেয়েছিলেন পাকিস্তান থেকে যুদ্ধ বিমান নিয়ে মুক্তিযুদ্ধে যোগ দিতে। পাকিস্তানি বিমান বাহিনীতে মতিউর ছাত্রদের বিমান প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন। ওই সময়টায় কি হয়েছিল, যত বাঙালি ছিল বাংলাদেশে ছিল তাদেরকে তাদের কাছ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। মতিউর রহমান একজন পাইলট ছিলেন যিনি বিমান চালাতেন, কিন্তু উনি বাঙালি বলে ওনাকে ওনার এই কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল, কারণ তখন ওনারা পাকিস্তানে ছিলেন। কিন্তু মতিউর রহমানকে তখন দায়িত্ব দেওয়া হলো যে উনি সবাইকে বিমান কিভাবে চালাতে হয় সেটা শেখাবেন। কিন্তু মতিউর রহমানের তো প্রাণ মন সব চলে আসছে তার দেশের জন্য, উনি দেশের জন্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে চেয়েছিলেন। তখন উনি যে ছাত্রদেরকে বিমান প্রশিক্ষণ দিতেন, উনি একদিন ঠিক করলেন যে এই বিমান করেই ওনাকে দেশে ফিরে আসতে হবে, যেহেতু ওনাকে আসতে দেওয়া হচ্ছে না এবং ওনাকেও বিমান চালাতে দেওয়া হচ্ছে না, উনি পরিকল্পনা করলেন। ওনার একজন ছাত্রের নাম ছিল রশিদ মিনহাজ। তিনি পরিকল্পনা করলেন মিনহাজ যেদিন বিমান নিয়ে আকাশে উড়বে, কেন উড়বে, কারণ তারা তো সবাই ট্রেনিং নিচ্ছে, প্রশিক্ষণ নিচ্ছে, সুতরাং প্রশিক্ষণটা তারা কতটুকু শিখতে পেরেছে সেটা তাদেরকে কি করতো, ব্যবহারিক পরীক্ষা দিয়ে বা তাদেরকে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিয়ে দেখাতে হতো যে তারা কতটুকু হচ্ছে বিমান চালানো শিখেছে। তো সেদিন মিনহাজের কাছ থেকে বিমানটা উনি ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করেন, এবং নোটিশ বোর্ডে টানানো ফ্লাইট শিডিউল দেখে। নোটিশ বোর্ডে ফ্লাইট শিডিউল মানে কি, তোমাদের যেমন ক্লাস হচ্ছে এটা রুটিন ওয়াইজ রুটিন দেখে, ঠিক তেমনি কোন বিমান কবে কোন দিন চলবে সেগুলো একটা লিস্ট নোটিশ বোর্ডে দেওয়া থাকতো। উনি দেখলেন অগস্ট মাসের 20 তারিখে মিনহাজ আকাশে উঠবে, সেদিন তিনি গাড়ি নিয়ে রানওয়ের পূর্ব দিক চলে যান। মতিউর দেখতে পান মিনহাজ T-33 বিমান চালিয়ে সামনের দিকে আসছে।
D-33 যে বিমানটি নিয়ে উনি সামনের দিকে আসছেন। যে কোনো বিমান চালানোর আগে রানওয়ে, হ্যাঁ মানে বিমান যে চলবে সেখানে আগে অনেকক্ষণ বিমানটা দৌড়ে আসে, তারপর স্পিড বাড়িয়ে আকাশে উড়ে যায়। তো যখন এই বিমানটা আস্তে আস্তে রানওয়ের দিক দিয়ে এগিয়ে এসেছিল, তখন উনি কি করলেন, উনি বিমানের সামনে গিয়ে দাঁড়ালেন এবং মিনহাজকে থামতে বললেন। মিনহাজ থামে এবং বিমানের যে ঢাকনা আছে সে ঢাকনা খুলে জিজ্ঞেস করেন যে কোনো সমস্যা আছে কিনা। কিন্তু ফ্লাইট লেফটেন্ট মতিউর রহমান তো সেই সুযোগে ছিলেন, লাফ দিয়ে বিমানে উঠে পড়েন এবং রুমালে ক্লোরোফর্ম মাখিয়ে এনেছিলেন। ক্লোরোফর্ম হচ্ছে এমন একটা মেডিসিন যেটা নাকের কাছে ধরলে হচ্ছে মানুষ অজ্ঞান হয়ে যায়। উনি মিনহাজের নাকের মধ্যে সেই রুমালটি ধরলেন এবং রুমালটি ধরার পরে মিনহাজ যথারীতি অজ্ঞান হয়ে গেল। কিন্তু অজ্ঞান হওয়ার আগে মিনহাজ কন্ট্রোল টাওয়ার, কন্ট্রোল টাওয়ার বলতে যেখান থেকে বিমানের উঠা নামা কোথায় আছে সব কিছুকে দেখা হতো, খবর রাখা হতো, সে কন্ট্রোল টাওয়ারে খবর পাঠিয়ে দিতে পারেন মিনহাজ যে আমার বিমানটি হাইজ্যাক হয়ে গেছে, মানে আমার বিমানটি চুরি হয়ে যাচ্ছে। মতিউর রহমান খুব নিচু দিয়ে অনেকটা আসার পর মিনহাজের জ্ঞান ফিরে, যাতে রাউটার তার বিমানটিকে খুঁজে না পায় সেজন্য অনেক নিচু দিয়ে মতিউর রহমান বিমানটি চালাচ্ছিলেন, কিন্তু মিনহাজের জ্ঞান চলে আসলো। হ্যাঁ মানে অজ্ঞান হয়েছিলেন, ওনার জ্ঞান ফিরে এসেছেন। তো সে বিমানটিকে ফেরানোর জন্য উনি দস্তাদস্তি মানে মারামারি শুরু করে দেন এবং বিমানটি তখন কি হয়, পাকিস্তানের থাট্টায় একটা জায়গার নাম, সেখানে বিধ্বস্ত হয় এবং বিধ্বস্ত বিমানের বাইরেই পড়েছিল মতিউরের প্রাণহীন দেহ। পরে তাকে বিমান ঘাঁটিতে কবর দেওয়া হয়, তখন সেটা পশ্চিম পাকিস্তান ছিল। তাহলে 2006 সালে তার যে দেহাবশেষ দেশে ফিরিয়ে আনা হয় এবং রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয় ঢাকার মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবর স্থানে। তাহলে এই যে আমাদের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, তিনি 1941 সালে ঢাকায় জন্মগ্রহণ করেছিলেন এবং তখন ওই সময় উনি কি ছিলেন, পাকিস্তান বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন। আচ্ছা তাহলে এখন আমরা একটু দেখে আসি ওনার প্লেনটা কেমন ছিল, হ্যাঁ তারপরে কন্ট্রোল টাওয়ার এগুলো কেমন হয়। দেখো এখানে আমরা অনেকগুলো ছবি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যুদ্ধের সময় ব্যবহৃত বিভিন্ন ধরনের বিমানগুলো। এই যে আমরা বলেছি ঢাকনা খুলে উনি দেখতে পেলেন, এই যে দেখো কাচের ঢাকনা যেটা দিয়ে হচ্ছে বিমান যারা চালাবেন সে পাইলটরা ভেতরে যান এবং বাইরে আসেন, এবং এই হচ্ছে সেই কন্ট্রোল টাওয়ার, যেই কন্ট্রোল টাওয়ার থেকে কোন বিমান কোথায় উঠছে কোন দিকে যাচ্ছে সবকিছু চেক করা হয়। এই সেই হচ্ছে বিমান যেটি যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত করা হতো এবং এইখানেই এই যে মিরপুরে আমাদের বুদ্ধিজীবী শহীদ যে কবরস্থান আছে সেখানেই এই মতিউর রহমানের ওনার কি হয় সমাধিটা রয়েছে। আমরা এখন আরেকজন তৃতীয় আমাদের যিনি বীরশ্রেষ্ঠ তার গল্প শুনবো। মুক্তিযুদ্ধের আরেক অসীম সাহসী যোদ্ধা হচ্ছেন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান। 1953 সালের 2রা ফেব্রুয়ারি তিনি ঝিনাইদহ জেলার মহেশপুর থানার খর্দ খালিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। এই নামগুলো ঝিনাইদহ জেলা, মহেশপুর থানা, খর্দ খালিশপুর গ্রাম এবং এই তারিখ, এগুলো সব তোমাদের মুখস্থ থাকতে হবে। পরবর্তী ক্লাসে যখন আমরা প্রশ্ন উত্তর নিয়ে অনুচ্ছেদ নিয়ে আলোচনা করব, তখন এই মুক্তিযোদ্ধাদের নাম কি করে মনে রাখতে হয় সেই ধরনের কিছু তোমাদেরকে আমি টেকনিক শিখিয়ে দেব। দুঃসাহসিক এক যুদ্ধে তিনি জীবন দিয়েছেন। 1971 সালের 28শে অক্টোবর মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার ধলই সীমান্ত ফাঁড়ি, ধলই একটা জায়গার নাম যেখানে পাকিস্তানি সেনারা দখল করেছিল। তো মুক্তিযোদ্ধারা সিদ্ধান্ত নিলেন যে এই গুরুত্বপূর্ণ জায়গাটা তারা কি করবে, শত্রুমুক্ত করবে এবং তারা নিজেরা দখল করবে। দায়িত্ব দেওয়া হলো 1st East Bengal Regiment-এর উপর, নেতৃত্ব দিবেন তরুণ সিপাহী হামিদুর রহমান, উনি একজন সিপাহী ছিলেন। 3 প্লাটুন সৈন্য নিয়ে তিনি যাত্রা শুরু করেন। রাতের আধারে অত্যন্ত সাবধানে তারা গ্রেনেড ছুড়ে শত্রুর বাংকার নিশ্চিত করে দেওয়ার অপেক্ষায় ছিলেন, কিন্তু তখনই শত্রুর পুঁতে রাখা একটা মাইন বিস্ফোরিত হয়। পাকিস্তানি সেনারা সতর্ক হয়ে যায়, দুপক্ষে বেঁধে যায় তুমুল যুদ্ধ। মাইন কি জানো, যেখানে পাকিস্তানি সেনারা এই বিভিন্ন বাংকার তৈরি করে থাকতো তার আশেপাশে তারা মাটির নিচে এক ধরনের একটা বোমা পুঁতে রাখতো যেটাকে মাইন বলা হতো। তো যারা জানতো না তারা সেখানে ভুলক্রমে যদি পা দিয়ে ফেলতো তাহলে সেটা ফেটে পড়তো এবং প্রচন্ড সাউন্ড হতো, আওয়াজ হতো, যার ফলে পাকিস্তানি সৈন্যরা সাবধান হওয়ার সুযোগ পেয়ে যেতেন। ঠিক এমনই হয়েছিল আমাদের হামিদুর রহমানের সাথে, এবং উনি যখন এখানে গ্রেনেড ছুড়তে যাবেন তখন উনি কি করেছেন,
মাইনে একটা বিস্ফোরণ হয়ে গেল এবং পাকিস্তানি সৈন্যরা সতর্ক হয়ে গেল। দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে রাতের অন্ধকারে ধলই গ্রাম এবং 71 সালে এই চা বাগানের ভেতর দিয়ে ওনারা হচ্ছে অপারেশনটা করার জন্য ছুটে যাচ্ছেন। এখানে একটা নদীর মতো ছিল, সেটা পার হয়ে এইভাবে তারা এগিয়ে যাচ্ছিল এই শত্রুর এই বাংকারটাকে ধ্বংস করার জন্য এবং তারা নিজেদের দখলে আনার জন্য। এবং ঠিক এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি এই মাটিতে একটা মাইন পোঁতা ছিল যেটা বিস্ফোরিত হয়ে গিয়ে প্রচন্ড জোরে আওয়াজ হয়। এবং এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি আমাদের হামিদুর রহমানের। তারপরে কি হলো আমরা সেটা দেখি, হামিদুরের সাথে শুধুমাত্র একটা রাইফেল ছিল আর দুটো মাত্র গ্রেনেড ছিল। প্রথম গ্রেনেডটা উনি নির্ভুল একদম কোন রকম ভুল ছাড়া ঠিক মতো নিশানায় ছুড়ে মারতে পেরেছিলেন, শত্রুর আক্রমণকে স্তব্ধ মানে একদম বন্ধ করে দিতে পেরেছিলেন। কিন্তু দ্বিতীয় গ্রেনেডটা ছোড়ার একদম আগেই একটা মেশিন গানের গুলি এসে লাগে তার গায়ে, শহীদ হন এই অকুতোভয় বীর। সিপাহী হামিদুরকে প্রথমে ত্রিপুরার আম্বাসা ইউনিয়নের হাতিমারা ছড়া গ্রামে সমাহিত করা হয়। তখন ত্রিপুরাতে ছিল, হ্যাঁ, 2007 সালের 10ই ডিসেম্বর তার যে দেহাবশেষ সেটাকে ফিরিয়ে আনা হয় বাংলাদেশে এবং ওনাকেও রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে পুনরায় সমাহিত করা হয়। এখানে আমরা তিনজন বীরশ্রেষ্ঠের কথা জানলাম। এই বীরদের যে মহার কাহিনী, সেই কাহিনীটি নিয়েই এবং তাদের জীবনের বিনিময়ে কিন্তু আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। সুতরাং তাদের এই আত্মত্যাগকে আমাদের কোনো সময়ই ভুলে যাওয়া চলবে না, সবসময় সম্মান করতে হবে, দেশকে ভালোবাসতে হবে, ঠিক আছে? সুতরাং কি বলছি, এই বীরদের মহান আত্মত্যাগ অবিস্মরণীয় হয়ে থাকবে আমাদের কাছে, তাই না? এই যে আমরা তথ্যগুলো পেলাম, এই যে আমরা গল্পগুলো দেখলাম, এই গল্পগুলো যে সত্য সেটা তুমি কি করে বুঝবে? মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় মানে আমাদের এমন একটি মন্ত্রণালয় রয়েছে সরকারে যারা মুক্তিযুদ্ধের সমস্ত গল্পগুলো, ছবিগুলো, হ্যাঁ, কাহিনীগুলো সংরক্ষণ করছেন। তারাই আমাদেরকে এই তথ্যগুলো দিয়েছে যে তথ্যগুলো সম্পূর্ণরূপে সত্য, ঠিক আছে? তাহলে এই পুরো গল্পটা পড়ে আমরা কি শিখলাম? পুরোটা যে আমরা অধ্যায়টা শেষ করে ফেলেছি, এই অধ্যায়ের মূল বিষয়বস্তুটা কি? প্রথম বিষয়বস্তু হচ্ছে এটা মুক্তিযুদ্ধ বিষয়ক একটি গল্প, ঠিক আছে? এবং নিজের জীবন বিলিয়ে দিয়ে যারা বাংলাদেশের স্বাধীনতার জন্য যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তারা যে বীর, তারা যে শত্রু মুক্ত করেছেন, দেশকে স্বাধীন করেছেন, এবং এই বীরদের মধ্যে যারা শ্রেষ্ঠ তারাই হচ্ছেন বীর শ্রেষ্ঠ। 7 জন বীর শ্রেষ্ঠের নাম আমরা এখানে দেখেছি, তাদের মধ্যে যে 3 জনের গল্প আমরা পড়েছি তাদের নামটাও আমরা দেখেছি, এবং বাংলাদেশ এই বীর শ্রেষ্ঠ বাংলার যে সন্তানেরা রয়েছে তাদের স্বাধীনতার জন্য নিজের জীবন উৎসর্গ করে আমরা এই রচনাটা তৈরি করেছি, ঠিক আছে? এটি হচ্ছে আমাদের মূল আলোচ্য বিষয়। যখন আমরা প্রশ্নোত্তর অনুচ্ছেদ নিয়ে আলোচনা করব তখন কিন্তু তোমার এই পাঠের আলোচ্য বিষয়টি অবশ্যই লাগবে। আমরা এখন তাহলে একটু বাড়ির কাজ দেখি। বাড়ির কাজ বলতে আমাদের অনুশীলনীতে দেখো প্রথমে 1 নম্বরে রয়েছে শব্দার্থ। তোমরা সবাই জানো পাঠ্যপুস্তকের একদম শেষের দিকে আমাদের শব্দার্থের লিস্ট দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে দেখে খুঁজে বের করে এই শব্দার্থ গুলো বের করবে, ঠিক আছে? তারপর 4 নম্বরে রয়েছে দেখো সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। তোমরা টিক চিহ্ন দিবে না, তোমরা সঠিক উত্তরটি খাতায় লিখবে। তোমাদের স্কুলের যে বাংলা খাতা রয়েছে সে খাতায় সঠিক উত্তরটি তোমরা লিখবে। তারপরে আছে আরেকটা জিনিস আমি দিয়েছি, যে বললাম আমি যে পড়ালাম প্রত্যেকটা পৃষ্ঠায় প্রত্যেকটা স্লাইডে আমি যে ঘর করে করে যুক্ত বর্ণ আছে এমন শব্দগুলোকে বক্স করে দিয়েছি, সেই শব্দগুলোর তালিকা তৈরি করবে, যুক্ত বর্ণগুলোর তালিকা তৈরি করে সেগুলো ভেঙে শব্দ লিখবে এবং একটি করে বাক্য গঠন করবে। বুঝতে পেরেছি আমাদের বাড়ির কাজ? আমরা অবশ্যই স্কুলের বাংলা খাতায় এই বাড়ির কাজগুলো নিয়মিত ভাবে আমরা করব। তোমরা নিশ্চয়ই এর মধ্যে শুনে ফেলেছ মডেল একাডেমিতে কাউকে অটো প্রমোশন দেওয়া হবে না, মানে পরীক্ষা ছাড়া কাউকে উপরের ক্লাসে উঠিয়ে দেওয়া হবে না। তোমাদের অবশ্যই পরীক্ষা হবে এবং সেই পরীক্ষায় তোমাকে অবশ্যই ভালো করতে হবে। সুতরাং নিয়মিত ভাবে অনলাইন ক্লাসগুলো দেখবে এবং সেই অনুযায়ী বাড়ির কাজগুলো করবে। আশা করছি তোমরা সবাই আজকের ক্লাসটি খুব মনোযোগ দিয়ে শুনেছ এবং বুঝেছ। তাহলে আগামী ক্লাসে তোমাদের সাথে আমার আবার কথা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।